আমি সর্বদাই এবিসি নিউজ এনডিটি লাইভ দেখি, আপনারা দেখুন এবং সদা সতর্ক থাকুন। নমস্কার, আমি রুমনা দাস। আমি এবিসি নিউজ এজিটি লাইভে একজন নিয়মিত দর্শক, আপনিও দেখুন এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভে। এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভে। এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভে। এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভ। এবিসি নিউজ এজিটি লাইভ। স্থানীয়, রাজ্যের, দেশের তথা গোটা দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও ইভেন্ট দেখতে অবশ্যই চোখ রাখুন এবিসি নিউজ এজিটি লাইভে। এবিসি নিউজ এজিটি লাইভ। নির্বাচন গেল, একটা বারে একটা ফোনও আসলো না যে আশিস বাবু তোমাকে কাজ করতে হবে, আশিস আপনাকে কাজ করতে হবে। কারণ তরফ থেকে কোনো ফোন আসেনি, ভাবতো না, ভাবতো না হলে আর এই অবস্থা হতো কি। আচ্ছা, দুই নম্বর হচ্ছে কি, এই কিছুদিন আগে এক শিক্ষক বলেছে তৃণমূল, যে বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর, হ্যাঁ, কারণ সোমবার দিন, গেল সোমবার দিন কৈলাস শহরে এক তৃণমূল নেতা বলেছে যে কিছু সংখ্যক বিধায়ক এখানে যোগাযোগ করছে আগামী দিনে এখানে তৃণমূলের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, বিশেষ করে রাজনৈতিক মানুষের রাজনীতি ত্রিপুরা রাজনীতির স্বার্থে নতুন করে সংগঠন বা তৃণমূলের তার করতে পারে, বা আপনারা কি এরকম ভবিষ্যতে কিছু দেখছেন? না না না, প্রথমত আমি সেদিনও দেখছিলাম এই বিষয়ে আমাদের আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু জানিও না। আমি এই বিষয়ে আমি অ্যাডভান্স আমি হইতে বসে না উত্তর দিতে পারি, আমি এই বিষয়ে ইন্টারেস্টে দিই না। আমি আগেই বলছি কি লাভ হইব, 25 বছর পরিবর্তন করলাম, 25 বছর পরিবর্তন করে প্রত্যাশা মানুষ বুঝতেছে, আমরা যেহেতু এমএলএ এখানে কি অবস্থাতে আছি ওপেন সিক্রেট এখন হয়ে গেছে। এই জায়গাতে আমাদের একটাই প্রশ্ন, প্রত্যেকটা মানুষের কাছে আপিল, প্রত্যেকটা মানুষের নাগরিকদের অধিকার, আপনাদের সহ সরকারি কর্মচারী থেকে শুরু করে ত্রিপুরাদের প্রত্যেকটা মানুষের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সেই অধিকার বাস্তবে রূপদান করা, সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করা এবং সেই সরকারি সুযোগ সুবিধাগুলো হরিবংশের মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা, সকলের সাহায্য নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। প্রথম কাজ কি হবে, গরিব শুধু গরিবই থাকুন, রাজনীতি, হ্যাঁ আমার তো অনেকেই কো ভাই তুমি যে কাজ করতেছো ও পোস্টেও কো, তুমি তো টিকেটের লাগে কি সব টিকেট লাগে রাজনীতি করতে হবে, আমি তো টিকেটের রাজনীতি করি না, এ দিব কে না দিব, কিন্তু দিব কিতা করবো না, এটা অনেক পরের ব্যাপার। আমি অক্ষণ যদি কিছু না করতাম করি, আমি 5 বছর পরে চিন্তা করি আমি কি করি, যেটা আমি কইতেছি কোনো সরকারের কোনো প্রতিনিধি যদি একজন যদি প্রতিবাদ করতো, একটা সূত্র শুরু করতো, আজকে হয়তো আমরাও প্রতিবাদী হইলাম। দেখছেন প্রতিবাদ হিসাবে সত্যি বাধ্য হয়েছে, প্রতিবাদ এমন একটা বিষয় সমাজকে জাগ্রত করা, সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে সাহায্য করে সেই প্রতিবাদ। আচ্ছা, এই যে আপনি যে জন বিধায়ক, যে বিজেপি দলের বিধায়ক, বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি হয়, এই 3 বছরে কয়টা কর্মসূচিতে আপনি ডাক পেয়েছেন বা কি ধরনের সহযোগিতা পেয়েছেন? এখনো পর্যন্ত বিজেপি পার্টির বিষয়েও আপনাকে খুব কম দেখা যায়, কেন কম দেখা যায় বিষয়টা যদি কোনো, সেটা তো আপনাদেরকে বললামই, আমাদেরকে একটা এডিসি নির্বাচন গেল, একটা ফোন, একটা কাজ করার জন্য লোকসভা নির্বাচন করছে, কাজ করতাম দিনের রাত, রাত্র দিন গেছে, দিনের রাত একটু খবর পাইবেন এবং ফুটে গেছে মনে হচ্ছে রাজ্যের সবচেয়ে বেশি প্রথম লোকসভাতে আমি করছি, কারণ আমার বিধানসভাতে এস্টিমেট প্রচুর ছিল, কাজ করছে একদম ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করেই কাজ করছে, রেজাল্ট ভালো হয়েছে, কাজ করার সুযোগ দিছে না, পয়সাই না, কোনো প্রোগ্রামে ডাকে না, কোনো একটা প্রোগ্রামে আজকে 3 বছর ধরে ডাকে না লোকসভা ভোট দিকে,
আমি যেটা কইছেন স্বামী বিবেকানন্দ কইছেন যে যোগ্য জায়গাতে থাকতে যদি যোগ্য সম্মান না পাওয়া যায় ওই জায়গাতে আগ বাড়াইয়া গিয়া যাওয়াটা উচিত না। এখন যদি আপনাদের দল থেকে কোনো রকম আমি আজকের থেকে পিবি টোয়েন্টি ফোরও বুঝলাম, মেনালিন্দ্র বুঝলাম, এরপরেও আমার ডাকছে না, এরপরেও ডাকছে না, দল ডাকলে কেন যেতাম না? দুইবার কথা কইছি এমন তো কোন বিবৃতি হয়েছে না, সুযোগ হয়েছে না, প্রতিক্রিয়া হয়েছে না, এখন এই বিষয়ে আলোচনা করাটা ঠিক না। এটা দলের কাজ করতেছি, মানুষের দলের কাজ করা আর মানুষের কাজ করা এক কথা, জনগণের কাজ করার আপিল নিয়ে এখানে কথা কইতেছি, কাজ করুক, এতে মননা দলীয় ভাবে কোনো আমি